সে আজ সর্বস্ব হারিয়ে আজ সর্বহারা ভগবান যদি আক্ষেপ করে তাহলে ভগবান কোথায় যায় আসে পরমবশে আজ নদী আয় এক একা ঘুরে বেড়াচ্ছে আর প্রচুর ভাবে মনে করছে একটা মানুষ যখন এই ধরা ধামে আসে পরিপূর্ণতা নিয়ে আসে দয়াময় তাকে এমন ভাবে সাজিয়ে দেয় আর কিছু বাকি থাকে না কিন্তু নিজেদের কর্ম দোষে একে একে সবকিছু হারিয়ে ফেলি মহাজাগা বলেছে এই দেহে যদি একটি মাত্র ছত্র থাকে সেই চিত্র দিয়ে সমস্ত কিছু ওই দেহের মধ্যে প্রবেশ করে এই দেহের মধ্যে সুমতি সবকিছুকে নষ্ট করে দেয় এই দেহের মধ্যে যেমন সুমতি আছে তেমন কুমতি আছে এই দেহ যা যা দিয়ে গঠন বাবা সব থেকে যে ছয় ভাই রয়েছে তার মধ্যে যেটা হচ্ছে সব থেকে শক্তিশালী সেই ছয় ভাই এই মানব জগতে একে একে সবকিছু সর্বহারা করে পথের কেমন সাজিয়ে কিন্তু প্রসঙ্গ সঙ্গে এও বলেছে কে বলে ঋতু ছয়জন অর্থাৎ কে বলে এই দেহের ঋতু তারা গুরু সেবাই মূল মহাজন কিন্তু এই মূল মহাজন কখন নাই বাবা যদি সেই ঋতুকে আমরা বয়স করতে পারি তখন গুরু সেবার মূল এই দেহের পরিপূর্ণতা ফিরিয়ে দিতে পারে আর এই মূল মহাজন করতে গেলে ব্রজরস শোকরসের সন্ধানে পেতে হয় আর শুনেছি উদ্ধরে ধরে নাকি গোপীর ভজনেও রয়েছে তা দাপর করি যদি এক জন্মেই আমরা পেয়ে যাই তাহলে আমরা তো ভুল করেছি এবং ভুল করে একে একে এই দেহ থেকে সব কিছু হারিয়ে ফেলে আজ আমরা ঈশ্বর হয়ে গেছি কথায় আছে বাবা যদিও মা যদিও মানে এই জীর্ণ শীর্ণ তরিখানি ভাঙা হয় যদি মাঝি ভালো থাকে তাহলে পার হয়ে এই কলিযুগের শেষে হরি নাম ছাড়া তো কোনো গতি নেই তাই কলিযুগে এসে মনে মনে চিন্তা করছি যদি সময় থাকতে হরি নামের পথে হাঁটা দিতাম তাহলে আজ এই দাঁড়ে দাঁড়ে কেটে